পুলিশের গুন্ডাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই ছাড়ায় একটা অভিযান, যে অভিযানে আপনি এখন সাবধান হয়ে যান, আপনি এখন সাবধান হন। এটা খেজুরির মাটি, আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা এখানে কিন্তু আমরা ছেড়ে কাউকে কথা বলবো না। আমরা ওসি সাহেবকে আমরা আপনি ওসির মুখটা খুলে দেখেছেন কি অবস্থা, পাঞ্জানে কি করেছেন দেখেছেন? ওসির মুখটা আপনি ওসি খেজুরি ওসির মুখটা দেখেছেন? এই মুহূর্তে দেখুন উনি কতটা হাতের পাঞ্জানে মেরেছেন। একটা পুলিশের পুলিশ কোনো পাবলিকের একটা হাত দেয়নি, একটা পুলিশ কোনো পাবলিকের করেন। দেখেন তো আপনাদের লোক তো হাজার ভিডিও করেছে, হাজার ভিডিও করেছে, হাজার ভিডিও করেছে, তো দেখেন তো যে পুলিশ কোনো মানুষকে মেরেছে, রক্ষা মেরেছে, লাঠি মেরেছে, একটা নমুনা দেখেন তো। নিজের পার্সোনাল ফটোগ্রাফার দিন জয়দেব।
পার্টির ঘরে আমি নিজের পার্সোনাল লিখেছিলাম রেড বাসে শুনুন ফ্যামিলি গাড়ি করা দুটো আলাদা জিনিস রাজনীতি পার্টির ঘরে আমি নিজে গেছিলাম রেড করতে একটা যদি কেউ প্রমাণ দেখায় সমস্ত এভিডেন্স আমার কাছে আছে যদি কেউ টালি হাত দিয়েছে কেউ তাহলে খড় ছেড়েছে চাকরি ছেড়ে দেবো ফেব্রিকেটিং করে টালি ভেঙে দিয়ে ভাইরাল করে দেওয়া এটা কিন্তু ডলার করা যায় আমি নিজে গেছিলাম তার এভিডেন্স আপনাকে আমি দিয়ে দেবো আপনি ভিডিও করে দেখান যে আপনার কোন সমর্থককে আপনার কোন সমর্থককে যে পুলিশ আজকে মেরেছে আঘাত করেছে মাইকে বলে শুনুন এমটেট করতে সবাই পারে আমি আপনাকে আবারও বলে দিচ্ছি মাইকে বলে দিলাম আপনি একটা নমুনা দেখান স্যার পুলিশ আছে ছিলেন উনি তো উনি ছিলেন কখনো এই কথা বলতে আপনার যদি ভিডিও ফুটেজ থাকে আপনি আইনি ভাবে ব্যবস্থা নিন আমাদের গুলো আমি বলছি তাহলে আজকে যদি এইটাই ওই যারা আমার মহিলা পুলিশকে মেরেছে ওদেরকে অ্যারেস্ট করে দিলে তখনই বললো না আমার তোর একটা অ্যারেস্ট করেছে আমার অনুরোধ করবো তাহলে আমি অ্যারেস্ট করে দিই তাহলে আমি অ্যারেস্ট করেছি আমি বলুন না আমি তো বললেন আমাকে পুরো প্রচারিত রেকর্ডে আপনি বললেন তো যারা অপরাধ করে তাদের শাস্তি দিতে অ্যারেস্ট করে দিচ্ছি তাদেরকে অ্যারেস্ট করে দিলে আপনারা কোনো অ্যাকশন নেবেন না তো বলুন আপনি মিথ্যা বলেছেন কথা রেকর্ডেড যে যারা অপরাধ করবে তাদের তার বিরুদ্ধে আইন যখন নেন তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করে দিচ্ছে পুলিশ তাকে অ্যারেস্ট করলে আপনি কোনো অপরাধ করবেন না তো আমাকে কথা দেন
দিদি আটকালো কেন আটকালো কেন
একটু বলবেন কি কারণে পুলিশ আপনাদের আটকালো? দিদি কি বলবেন? হ্যাঁ কি বলবেন? আচ্ছা বলছি দিদি কি বলবেন আপনি? কি আর যাবেন না? কতক্ষণ করবেন? আমার সঙ্গে রয়েছেন একটা সুযোগ্য প্রশাসক এবং যিনি সংগঠনটা জানেন, ঠিক আছে, সংগঠন একদম হাতে ধরে রেখেছেন। আর আমি নিজে জঙ্গল মহলে কিভাবে কাজ করেছি জানো? আমাদের আটকানো তো সোজা আজকের এই যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঢুকলেন, এটা পুলিশ প্রশাসনের যে বিভিন্ন প্রশাসন আমাদেরকে ভুল বোঝাচ্ছিল যে এখানে প্রচুর রিস্ক, প্রচুর ডেঞ্জার, প্রচুর খারাপ অবস্থা। আমরা এসে কি দেখলাম? জনগণের একটা মহাসমাগম যেখানে মানুষ বলছে আমরা প্রশাসনের দ্বারা অত্যাচারিত, আমাদেরকে রক্ষা করুন। মা বোনেরা বলছে যে আমাদের বাড়িতে পুলিশ রাত্রিবেলা এসে ঢুকছে, টেনে নিয়ে যাচ্ছে। এখানে কর্মীরা বলছে যে আমাদেরকে ফলস কেসে ফাঁসিয়ে দিচ্ছে। আপনি জনসমাগমটা দেখেই বুঝুন না যে কেন আজকে তৃণমূল সরকার ভয় পাচ্ছিল, আমাদের এখানে ঢুকতে দিতে চাইনি। ভারতীয় জনতা পার্টি অলরেডি ঢুকে গেছে, মানুষের মনে মনে রয়ে গেছে, মানুষের মুখের মধ্যে ভারতীয় জনতা পার্টি রয়েছে, এটা প্রশাসন বুঝতে পারছে। আজকের সকালবেলা হঠাৎ করে শান্ত খেজুরিতে একটি অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ, তিনি এখানে আবির্ভূত হয়েছিলেন। এখন 2011 সাল পর গোটা খেজুরি জুড়ে যে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে, 34 সালের বাম জমানায় মানুষ দেখেছেন কি বীভৎস অত্যাচারের ঘটনা সিপিআইএম পার্টিরা করেছিলেন, তো আজকের মানুষ তো অনেকটা শান্তিতে বাস করছেন খেজুরিতে। 2011-র আগে পর্যন্ত খেজুরিতে যে ঘটনাগুলো ঘটেছে, 2009 সাল তারও আগে, ওই একদিনও তো ভারতী ঘোষের মতো পুলিশ সুপাররা এখানে এসে দেখেন কি হয়েছে না হয়েছে, তো জানি না আজকের হঠাৎ তিনি এখানে ঢুকেছিলেন কণ্ঠীবাড়ি যাওয়ার জন্য। শুনেছি যে কণ্ঠীবাড়িতে পুলিশ প্রশাসন এই মুহূর্তে সমস্ত কিছু নিয়ন্ত্রণে, কাউকেই সেখানে সভা করতে দিচ্ছেন না, এমনকি আমরাও যাচ্ছি না সেখানে সভা করতে। সেখানে তিনি গিয়ে তিনি নাকি আজকে যাবেন তার কর্মসূচি নিয়েছিলেন, এবং এখানে পুলিশের বাধা পাওয়ার পর যেভাবে তিনি একজন মহিলা পুলিশ সুপার ছিলেন অথচ মহিলা পুলিশদের উপরে আক্রমণ করেছেন, যেভাবে তাদেরকে নিগ্রহ করেছেন, এটা অত্যন্ত আমরা মনে করি যে নিন্দনীয় একটা ঘটনা। এবং আজকের খেজুরির মানুষ দেখেছেন, গোটা খেজুরির শুধু নয় বাংলার মানুষও দেখছেন এই ঘটনা, এবং বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি কিছু কিছু উচ্ছৃঙ্খল ছেলে, মদ্যপ ছেলে কাউকে কাউকে হঠাৎ করে অশালীন আচরণ করছেন। গতকাল আমাদের এক কর্মাধ্যক্ষ, আমাদের নির্মল পাত্র পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তাকে আক্রমণ করেছেন, কিন্তু যে অজুহাত তাকে তোলা হচ্ছে যে কর্মাধ্যক্ষ নাকি কাটমানি নিয়েছেন গীতাঞ্জলি ঘর পাইয়ে দেওয়ার জন্য, অথচ সেই অনন্তগিরির কোনো গীতাঞ্জলি নামের তালিকাও নেই। এই যে মিথ্যার বেসাতি করছেন এরা, এটা অচিরেই মানুষ কিন্তু এদের স্বরূপ বুঝতে পারবেন বলে আমার ধারণা।